এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত থেকে ঝাড়খণ্ডের কাছে যে মেঘ উঠেছিল, সেই মেঘ ধীরে ধীরে বৃদ্ধি হতে হতে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে বৃষ্টিপাত ছড়াতে ছড়াতে গোটা দক্ষিণবঙ্গেই প্রায় বৃষ্টিপাত শুরু করেছে। ইতিমধ্যে ঝড় তার সঙ্গে ব্যাপক পরিমাণ বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত চালু রয়েছে। বৃষ্টিপাত হওয়ার জন্য আবহাওয়া দপ্তর লাগাতার সতর্কতা জারি করছে। বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এর পাশাপাশি মালদার দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল বিভাগেও। তবে দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আশা করি বৃষ্টিপাত পাচ্ছেন, মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে, বজ্রগর্ভ মেঘের কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে। নতুন করে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে বিভিন্ন এলাকাতে, হয়তো কোথাও থামছে, কোথাও কমে যাচ্ছে, আবার কোথাও বাড়তে পারে। তাই এখন যে অবস্থা রয়েছে, দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। 31 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আপনাদের বৃষ্টিপাতের কথা বলেছিলাম, তো আমরা দেখেছি যে হঠাৎ করে 30 তারিখ রাতেই মেঘ উঠে যায় ঝাড়খণ্ডের কাছে। সেই মেঘ থেকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার কথা বলেছিলাম, যে মেঘ যদি বড় হয় তাহলে বৃষ্টিপাত হতে পারে। তো ইতিমধ্যেই আমরা পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করেছিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে রাত যত গড়িয়েছে মেঘ তত ধীরে ধীরে বড় হতে শুরু করেছে, এবং সেই মেঘ রাত থেকেই বৃষ্টিপাত চালু রেখেছে। এখনও বৃষ্টিপাত রয়েছে, সকালের দিকে 31 তারিখে বৃষ্টিপাত চালু রয়েছে। বেশ কিছু অংশে আবার নতুন করে মেঘ সৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, খাতড়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, এর পাশাপাশি শিলদা, বিনপুর, কাশিয়ারি, গোপীবল্লভপুর, মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, খানাখুল, আমতা, ঘাটাল, কেশপুর, এর পাশাপাশি জংলাপাড়া, মাসাড়, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দশঘোড়া, চন্দননগর, শ্রীরামপুর, এদিকে লিলুয়া, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, হাওড়া, নিউটাউন, দমদম, গড়িয়াহাট থেকে শুরু করে মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, হাওড়ার বিস্তীর্ণ এলাকাতে ইতিমধ্যে বৃষ্টিপাত জারি রয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তমলুক থেকে শুরু করে কোলাঘাট হয়ে এখানে হলদিয়া, ডায়মন্ড হারবার, ময়না। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, গঞ্চাই, সাগরদ্বীপ, নামখানা, প্রসারগঞ্জ, কাকদ্বীপ, কুলপি, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমড়িমারি, এই দিকেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগে বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। শান্তিপুর, নদিয়া, এদিকেও রয়েছে বৃষ্টিপাত। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, এদিকে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। মেঘ কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, তাই এই মেঘ থেকে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই বলবেন, বৃষ্টিপাত ঝঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50, কোথাও 50 থেকে 60, কোথাও ঝড় দমকা ঝোড়ো হাওয়া, কোথাও ঝোড়ো ঝড় বয়ে যেতে পারে। আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া যেটা বললাম, বোলপুর, গুসকরা, বীরভূম, এদিকেও রয়েছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে পুরো এখন এদিকটাতে। সকালের দিক থেকে অনেকটাই বৃষ্টিপাত রয়েছে, মেদিনীপুর হোক, পূর্ব বর্ধমান, এর পাশাপাশি আরও কলকাতা, হাওড়া আশেপাশে বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত হচ্ছে ঝাড়খণ্ডেও, জামশেদপুর এবং পুরুলিয়া সব দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে, বিহারে বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, এর পাশাপাশি আসাম, মেঘালয় বৃষ্টিপাত জারি রয়েছে বিভিন্ন অংশে। আরও নতুন করে মেঘ তৈরি হবে, আরও বৃষ্টিপাত হবে। তবে বাংলাদেশের ঢাকা এবং তার সঙ্গে চট্টগ্রাম, ত্রিপুরার আশেপাশে একটু আংশিক মেঘলা মেঘলা ভাব এরকমগুলো থাকলেও বৃষ্টিপাত হওয়ার কিন্তু পরিবেশটা রয়েছে। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনায় রাখছি। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় ফোরকাস্ট দিচ্ছে সেগুলো আমরা দেখব। ত্রিপুরার দিকে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এদিকেও রয়েছে বৃষ্টিপাত। ইতিমধ্যে আমরা দেখেছি যে 30 তারিখে বর্ষা প্রবেশ করে গেছে এবং উত্তর পূর্ব ভারত, তার পাশাপাশি কেরালার দিকে। তারই ফলে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত জারি থাকবে। আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, এই মুহূর্তে কেমন আকাশ
পাচ্ছেন, বৃষ্টিপাত পাচ্ছেন কিনা, মেঘ ডাকছে কিনা, ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খর্দা, পানিহাটি এগুলোতে সব বৃষ্টিপাত থাকবে, তাই দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। নদিয়া থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে এই বৃষ্টিপাত জারি থাকবে। প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সুতরাং বৃষ্টিপাতের পূর্বাভাস আবারও কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ঠিকই যাচ্ছে। 31 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কমাবাড়া করতে পারে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একটু দেখে নিয়ে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কোথায় কোথায় সতর্কতা দিচ্ছে, তারপর আমরা এখানে ফেরত এসে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে আমরা দেখে নেব যে ডিস্ট্রিক্ট ওয়াইজ নাউকাস্ট। দেখুন, আমরা যদি গোটা দেশের ওয়ার্নিং দেখি তাহলে দেখা যাচ্ছে যে কাশ্মীর থেকে শুরু করে একটুখানি আমাদের ঠিক উত্তর পূর্ব ভারত এবং বিহার, কিছুটা ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা রয়েছে যেখানে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখাবো কিন্তু দক্ষিণ ভারতে দেখুন বর্ষা ঢুকলেও আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার সরাসরি একদম উপগ্রহ চিত্র এখানে আমরা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যে কোথায় কোথায় নামকাশ দিয়েছে। তো দেখলেই বুঝতে পারবেন যে নামকাশ কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন বেশ কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং ত্রিপুরার দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি মেঘালয় এবং আসামের কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এখানে রয়েছে পশ্চিম বর্ধমান, এখানে রয়েছে বীরভূম, এখানে রয়েছে পুরুলিয়া কিছু এলাকা, বাঁকুড়া, এখানে আমাদের দেখা যাচ্ছে পরিষ্কার যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এই জায়গায়। এটা দেখুন, এটা রয়েছে বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অর্থাৎ এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা। মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও রয়েছে সতর্কতা, এমনটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা কিন্তু আমাদের সরাসরি দেখাতে পাচ্ছি যে এখানে অ্যালার্ট কিন্তু রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ের সমস্ত জেলা উপজেলাগুলিতে জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার মানে বাংলাদেশও বেশ কিছু সংলগ্ন কিছু এলাকাতেও এই বৃষ্টিপাত জারি থাকবে বা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এইটা কিন্তু দেখিয়ে দিলাম। আমরা চলে যাচ্ছি এবার উইন্ডিতে, সেখান থেকে আরও আপডেট দেখাবো আপনাদের। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে যে মেঘের কিন্তু ডেপথ এখনও ভালোই রয়েছে, তাই মেঘ কিন্তু এখনও বেশ গাঢ় হচ্ছে। তাই আবার নতুন করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু পুরুলিয়া দিকগুলোতে আবার নতুন করে মেঘ তৈরি হচ্ছে। মেঘ কমাবাড়া করতে পারে, বৃষ্টিপাত হওয়ার পরিবেশটা রয়েছে। অর্থাৎ গরম যে যেটা চলছিল, প্রচণ্ড গরম, তাতে কিন্তু স্বস্তির খবর। এবারে আমরা একটু দেখি যে কোথায় কতটা বজ্রবিদ্যুৎ হচ্ছে। বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু রয়েছে অনেক জায়গাতে, যে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর এগুলোতে কিন্তু রয়েছে, উপকূলবর্তী এলাকাতেও রয়েছে। এখানে নতুন নতুন করে কিন্তু আবার মেঘ তৈরি হচ্ছে এদিক ওদিক করে, মানে মেঘ ডাকতে পারে বিভিন্ন এলাকাতে, কিন্তু মেঘ ডাকতে পারে। বর্ধমানের দিকে দেখা যাচ্ছে যে বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলির দিকে কিন্তু মেঘ ডাকছে, চাকে তাকে ওদিকে মেঘ, বিভিন্ন অংশে কিন্তু মেঘ ডাকবে, বৃষ্টিপাত কমাবাড়া করতে পারে। এবার আমরা একটু দেখে নেব যে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা একটু দেখে নিই, বৃষ্টির পরিমাণটা একটু দেখি। তাহলে এই দেখুন বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, বেশ কিছু অংশে বৃষ্টিপাত ভালো আছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টির পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কাছাকাছি, বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয়ের দিকে ভালো কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটা হবে। এর পাশাপাশি আমরা একটু দেখে নেব দমকা ঝোড়ো হাওয়া হবে কিনা, দমকা হাওয়া কিন্তু হবে, কারণ দেখুন জলীয় বাষ্প ঢুকছে এখানে, এই দেখুন। সুতরাং বৃষ্টিপাত চালু থাকবে, সুতরাং যোগান রয়েছে। তো ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিপাত চালু হয়েছে, এবারে তাহলে কি অ্যাডভান্স বর্ষা ঢুকে যাবে সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে গোটা আসামে বৃষ্টিপাত ঢুকে গেছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে বৃষ্টিপাত ঢুকে গেছে, বাংলাদেশে ঢুকেছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও হয়তো সময়ের আগেই বর্ষা ঢুকে যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং আসাম, তার এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের দাপট রয়েছে। এবং আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং বৃষ্টিপাত থাকবে, এবং আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, বৃষ্টিপাত হবে। এখানে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এই এলাকার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত যাবে, বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। দুর্গাপুর, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার কাছে বৃষ্টিপাত যখন যাবে সেক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া এবং বাংলাদেশের রাজশাহী, ঢাকা বিভাগেও বৃষ্টিপাত হতে পারে, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত হতে পারে,
কলকাতার আশেপাশেও থাকবে, তো একটু আপডেট হয়তো পরের দিকে পাল্টাতে পারে, কারণ ইতিমধ্যে কিন্তু মেঘের ব্যাপারটা রয়েছে, তাই বৃষ্টিপাত কিন্তু হবে, মানে বজ্রবিদ্যুৎটা ভালো হতে পারে যেটা বোঝা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ থাকবে হ্যাঁ বেশ কিছু অংশে। কিন্তু বাস্তবে দেখবেন একটু অদল বদল তো এই এইটার সঙ্গে পাবেন, কিন্তু বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমের দিক থেকে ধেয়ে আসবে, বৃষ্টিপাত রয়েছে, বেশ কিছু অংশে জোরালো বজ্রবিদ্যুৎ হতে পারে, এগুলো স্থানগুলো একটু অদল বদল হতে পারে, বৃষ্টিপাত কিন্তু থাকবে, তাই ঠান্ডা পরিবেশ কিন্তু রয়েছে এবং রাতের দিকেও থাকবে বৃষ্টিপাত। সুতরাং বৃষ্টিপাত আগামী কয়েকদিনে রয়েছে, সেটা আমাদের জানিয়ে দিলাম, পরের আপডেট আরও আলোচনা করব। ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে, মানে মোটামুটি বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া আশেপাশে বেশ কিছু অংশে, মেদিনীপুর দিকে একটা বৃষ্টিপাত কিন্তু ধেয়ে যাবে, তো বৃষ্টিপাতের চান্স বেশি রয়েছে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গের পশ্চিম দিকগুলো এবং উত্তর পূর্ব দিকগুলোতে, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বৃষ্টিপাত জারি থাকবে। অবশেষে কিন্তু স্বস্তির বৃষ্টি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত জারি থাকবে, রংপুর এগুলোতেও থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও বৃষ্টিপাত হবে, কম বেশি করে হলেও হবে, কিন্তু হবে বৃষ্টিপাত রয়েছে, আগামী 3-4 দিন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, তাপমাত্রা কমবে। ধন্যবাদ।